নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কার্গিল বিজয় দিবসে শিলচরে শ্রদ্ধা শহীদদের রক্তদান বিএসএফ ক্যাম্পে। দিশপুরে ধর্নাফি মকুব ছাত্র কমিটির বিধানসভায় আলোচনার আশ্বাস কমলাক্ষের। বেহাল শিলচরের রাস্তাঘাট পূর্ত বিভাগকে স্মারকপত্র দিল আকসা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার সারা দেশের সঙ্গে শিলচরেও 20তম কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিলচর সোনাই রোডে ভাই ভাই মেডিসিন স্টোরসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বরাক উপত্যকার দুই কার্গিল শহীদ নন্দচাঁদ সিংহ ও চিন্ময় ভৌমিকের প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উদ্যোক্তা সুশীল চৌধুরী বলেন, 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল আর 2000 সাল থেকেই ভাই ভাই মেডিসিন কর্তৃপক্ষ এই দিনটি উদযাপন করে আসছে। তিনি আরো বলেন, মাতৃভূমির উপর কোনো বিপদ এলে আমাদের সবাইকে এজন্য এগিয়ে যাওয়া উচিত। কাটিগড়ার লেবারপুতা 131 নম্বর ব্যাটেলিয়ান ও কার্গিল যুদ্ধে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এদিন বিএসএফ ছাউনিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে 70 জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। मेरी मिट्टी की संतानों, कारगिल के वीर जवानों, मेरी आन के लिए, मेरी शान के लिए, तूने हंस के दे दी अपनी जान। तुझे भूलेगा ना तुझे भूलेगा ना तेरा हिंदुस्तान। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএসএফ ডিআইজি এম এল গর্গ বলেন, কার্গিল যুদ্ধে শহীদ জওয়ানদের প্রতি তারা রক্তদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ কার্গিল বিজয় দিবস কে অবসর পর বিএসএফ নে 131 बटालियन बीएसएफ ने यहाँ ब्लड डोनेशन कैंप किया, जिसमें अभी तक 70 से ज़्यादा हमारे लोगों ने ब्लड डोनेट किया है। और इसके अलावा अभी बाकी लोग जो आसपास के हैं वो भी आए हैं, उन्होंने भी ज्वाइन किया है और अभी भी चल रहा है ब्लड डोनेशन कैंप, अभी भी चल रहा है।
এদিন সীমান্ত সুরক্ষায় বিএসএফ নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে যে স্থানটিতে এখনও কাঁটাতারের বেড়া নেই সেখানে বিএসএফ সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাচালান প্রতিরোধ ও ড্রাগসের কবলে নতুন প্রজন্ম যেভাবে ঝুঁকছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই ব্যাপারে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। बॉर्डर में स्मगलिंग और ये बाकी कार्रवाई को रोकने के लिए बीएसएफ काफ़ी काम किया है। इसमें जो फेंसिंग के गैप्स थे उनको बंद किया गया है, इसके अलावा टेक्नोलॉजी का भी इस्तेमाल किया है। पुलिस और डीआरआई और इनके बाकी जो ऑर्गेनाइजेशंस हैं इन सब के साथ मिलके हम लोग जॉइंट ऑपरेशंस भी कर रहे हैं, जिसमें ड्रग्स वगैरह यावा टेबलेट्स वगैरह काफ़ी पकड़ी गई है, काफ़ी मात्रा में पकड़ी गई है। तो इसके अलावा हम बॉर्डर पॉपुलेशन को एजुकेट करने की भी कोशिश करते हैं, उनको अवेयरनेस फैलाने की भी कोशिश करते हैं। तो उससे भी जहाँ पे भी लोगों से हमारा इंटरेक्शन होता है, लोगों से बातचीत होती है, तो लोगों को समझाते हैं कि ये ड्रग्स समाज के लिए एक नासूर है, तो इसको रोकने के लिए समाज का हमारे साथ जुड़ना बहुत ज़रूरी है। तो इस तरह से हम समाज में, लोगों में, यहाँ के जो बॉर्डर पॉपुलेशन है इनमें भी अवेयरनेस फैलाते हैं। और हमारे लोग रात दिन इनके साथ रहते हैं, तो बॉर्डर पॉपुलेशन के लिए काफी कुछ लगातार करते हैं। এই দিন শিলচর মেডিকেল কলেজ থেকে আসা মেডিকেল দলটি এই শিবিরকে যথেষ্ট সফল বলে উল্লেখ করেছেন। রক্তদাতাদের সংখ্যা বেশি থাকাতেই এই ক্যাম্প সফল বলে মন্তব্য করেন চিকিৎসক অনন্যা দেবনাথ। অনেক সাকসেসফুল হয়েছে ক্যাম্পটা, এখন অবধি 60 ডোনেশন হয়েছে, আরো হবে। এখনো আমাদের মানে আমরা মানি ইনফ্যাক্ট 40 ডোনেশনও যদি হয় একটা ক্যাম্পে, উই কল ইট সাকসেসফুল ক্যাম্প। আর এখন অবধি তো 60 ডোনেশন হয়েছে। আর এখানের এনথুসিয়াজম দেখে খুব ভালো লেগেছে, এভরিবডি ওয়ান্টস টু ডোনেট, তো অনেক ভালো লেগেছে। সবরা হেলদিও এখানে, আর অনেক আমাদেরকে এখানে ভালো করে আমাদেরকে রিসিভ করা হয়েছে, এটাও ভালো লেগেছে। আশা করি আমরা ফিউচারে আসলেও এখানে অনেক এরকমই সাকসেসফুল ক্যাম্প পাবো। আর এই যে ক্যাম্প সাকসেসফুল হওয়াটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্টও, কারণ আমাদের ব্লাড ব্যাঙ্কে এভরিডে অনেক ডোনেশন লাগে, ব্লাডের ডোনেশন লাগে। এখানে থ্যালাসেমিয়ার বাচ্চাদের তো ব্লাড দিতে হয়, এই তো ক্যাম্প এরকম সাকসেসফুল হলে অ্যাজ এ হোল পাবলিক আমাদের ইন্ডিয়ানদের অনেক হেল্পফুল হয়, বাচ্চাদের হেল্পফুল হয়। তো আজকে এসে খুব ভালো লেগেছে, আশা করি ফিউচারে আসলে এরকম সাকসেসফুল হবে। অবশেষে দিশপুর লাস্ট গেটে ধর্নায় বসতে বাধ্য হলেন ফি মকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটি সদস্যরা। ধর্না কর্মসূচিতে ছাত্রছাত্রীরা দাবি তোলেন 29 মে রাজ্য সরকারের জারি করা সর্বনাশা অযৌক্তিক ও বেআইনি সার্কুলার বাতিল করতে হবে। এদিনের ধর্না কর্মসূচিতে বরাকের 3 জেলার ছাত্রছাত্রীদের পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকারও বেশ কটি কলেজের ছাত্রছাত্রীরা সামিল হন। ধর্না চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের উপদেষ্টা প্রজ্জ্বল দেব বলেন, স্নাতক স্তরে ব্যাক থাকা ছাত্রছাত্রীদের বিনামূল্যে কলেজে ভর্তির ক্ষেত্রে রাজ্য সরকারের ফি মকুব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তারা এখানে জড়ো হয়েছেন। তিনি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ভর্তির ক্ষেত্রে সরকারের গৃহীত এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনকে নষ্ট করে দেবে। আমরা মনে করি যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে ছাত্রছাত্রীদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে, তাহলে এই যে নতুন কন্ডিশন ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হবে মাঝ পথে, সেটা অনেকের শিক্ষা জীবন কেড়ে নেবে। এবং দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে যেখানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরা ব্যাকের সুযোগ পান, তাহলে সাধারণ কলেজের গরিব ছাত্রীরা কেনই সুযোগ পাবেন না? তাহলে এটা সিম্পলি অজুহাত যে কী করে ফ্রি এডমিশনের যে অঙ্গীকার ছিল তা থেকে কীভাবে সরকার পিছিয়ে যেতে পারে। কিন্তু আমরা মনে করি যে এই সিদ্ধান্ত হাজার হাজার গরিব ছাত্র উচ্চশিক্ষার স্বপ্ন চুরমার করে দেবে, তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। এবং সর্বোপরি আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে যে কথাটা বলতে চাই যে আপনারা ভাবুন
এই যে প্রলয়ঙ্করী বন্যা হয়েছে সারা রাজ্যে বরাক ব্রহ্মপুত্র, হাজার হাজার ছেলে মেয়ের ঘর বাড়ি ডুবে গেছে, তারা কি করে খাবে সেই উপায় যখন পাচ্ছে না, তাদের উপর 5,000 টাকার মতো করে ফি চাপিয়ে দেওয়া অত্যন্ত অন্যায় এবং অযুক্তি বলে আমরা সরকারের কাছে আবারও আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে সব মানে বিনা শর্তে সমস্ত গরিব ছাত্রছাত্রীর জন্য ফ্রি অ্যাডমিশন ব্যবস্থা করতে হবে। এদিকে ধর্না চলাকালীন লাস্ট গেটে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ছাত্রছাত্রীরা তাকে বিষয়টি বিধানসভায় আলোচনার জন্য উত্থাপনের অনুরোধ জানালে বিধায়ক আন্দোলনরত পড়ুয়াদের আশ্বস্ত করেন শনিবার বিধানসভায় তিনি এই বিষয়টি তুলে ধরবেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানিয়েছেন, গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা থেকে বঞ্চিত করতে এই সার্কুলার জারি করা হয়েছে। সরকারের এই মানসিকতা তিনি ধিক্কার জানাচ্ছেন বলেও মন্তব্য করেন কমলাক্ষ। গরিব ছাত্রছাত্রী যাতে শিক্ষার পড়া যাতে বঞ্চিত করিব পারে, তার কারণে এইবিলাক প্রচেষ্টা চলি আছে, নাথিং হেলস। আসলে পরিকল্পিত উপায় আসলে গরিব মানুষক যাতে গরিব ছাত্রছাত্রীবিলাক যাতে শিক্ষাদানের পৰা যাতে বিরত রাখিব পারে, যাতে গরিব ছাত্রছাত্রীবিলাকে যাতে শিক্ষাদান যাতে করিব নোৱাৰে, যাতে তার কারণে এইবিলাক প্রচেষ্টা, এইবিলাক মানসিকতা, এইবিলাক আইন প্রণয়ন করা হয়েছে। আজি আইনসভার সদস্য হয়ে কেনে মোক বেয়া লাগিছে যে একজন আইনসভার সদস্য কিন্তু আজি কি আইন হয়ে আছে, আজি কি আইন বনোৱা হয়েছে। আপনার কথাবিলাক মানে কালি তুলি ধরিম, আর যাতে আপনার প্রত্যেক কালি যা ইস্যু আছে, যদি আরো কিনা ইস্যু থাকে আপনাদের সেই ইস্যুবিল দিব, আর কালি যাতে সেই কথাগুলো উত্থাপন করে কেনে যাতে যাতে সলুত্র যাতে পাওয়া যায়। আর ভবিষ্যতে আপনাদের আমিও ছাত্র রাজনীতির সঙ্গে আমিও জড়িত ছিলাম। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং রাঙ্গিরখাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার পূর্ত সড়ক বিভাগ ও পূর্ত জাতীয় সড়ক বিভাগের দুই কার্যবাহী বাস্তুকারকে স্মারকপত্র দিয়েছে আকসা। এদিন পূর্ত সড়ক বিভাগের কার্যবাহী বাস্তুকার এন আর পালের হাতে স্মারকপত্র তুলে দিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত বলেন, শহরের মানুষ প্রতিদিন কষ্ট করে এই রাস্তাটি দিয়ে চলাফেরা করছেন, বিশেষত রোগীদের এই রাস্তা দিয়ে মেডিকেল কলেজে যাওয়ার জন্য অনেক অসুবিধা হচ্ছে। আকসার সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং রাঙ্গিরখাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ পয়েন্ট, এই যে রাস্তার যে দুরবস্থা, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তার উপর দিয়ে শিলচর মেডিকেল কলেজ, NIT এবং তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে আসাম সরকারের কোনো হেলদুল নেই। আমরা এই দুই ইঞ্জিনের মাধ্যমে আমরা আসাম সরকারকে জানান দিতে চাই, এই জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াত করতে হয়, মেডিকেল কলেজ যেতে হয়, বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, NIT যেতে হয়। জরুরি ভিত্তিতে এই রাস্তার যদি দ্রুত কাজ শেষ না হয় এবং যারা অবৈধ দখল করে রেখেছেন তাদের এনক্রোচমেন্টের মাধ্যমে এনক্রোচমেন্ট করে রেখেছেন তাদের বেদখল মুক্ত করতে হবে, তার জন্য ম্যাপ বের করে এসব ইয়ে বের করতে হবে। আমরা চাই যে এ ব্যাপারে দুই একজন ইঞ্জিনিয়ার তার সদর্থক ভূমিকা নিক। আমরা আজ যে স্মারকলিপি দিয়েছি এবং এই স্মারকলিপিতে আমরা এও উল্লেখ করেছি যে কাজের গুণগত মান যাতে কোনো অবস্থায় নিম্নগামী না হয়। করিমগঞ্জে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে অসম বিধানসভার সামনে ধর্ণায় বসেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এরই অঙ্গ হিসেবে শুক্রবার করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সামনে প্রতীকী অনশনে বসেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। তারা সরকার বিরোধী স্লোগানে মুখরিত করে তোলেন গোটা কার্যালয় চত্বর। আন্দোলনরত কংগ্রেস কর্মী সমর্থকরা প্রশ্ন তোলেন, প্যাটেল নগরে কেন বিদ্যুতের সাবসেন্টার নির্মাণ হয়নি, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি কোথায় গেল? মুখ্যমন্ত্রীর ওচৰত মোৰ প্ৰশ্ন, আপুনি নির্বাচনের আগতে স্লোগান দিছিলে, প্রতিশ্রুতি দিছিলে যে 24 ঘন্টা বিদ্যুৎ থাকিব, এটা কি অবস্থা, আপনার প্রতিশ্রুতি কত গল? করিমগঞ্জ নহয় গোটা বরাক উপত্যকার বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয়, মানুষের সহ্যের সীমা অতিক্রম করেছে,
চব্বিশ ঘন্টার ভিতর তিন চারি ঘন্টা বিদ্যুৎ থাকে। এনেকা অবস্থায় আমার আন্দোলন ছাড়া অত্যন্ত নাই। পেটেলনগরত আমার যে 132 কেবি সাবস্টেশনে আজি কেইটামান বছর যাবৎ এইটার নির্মাণ কার্য বধির হয়ে আছে। প্রতিশ্রুতি পালন করক এই স্লোগান লই আজি আমি জেলা কংগ্রেস, সহ ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেসের লই গোটেকটি মানুষ লই এপিসি ডিসিএলের অফিসর সম্মুখত অনুমান করি। গাড়ি চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে শিলচর ট্রাক চালক সংস্থা ও মিজোরাম ড্রাইভার ইউনিয়নের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা শুক্রবার সোনাবাড়ি ঘাটে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় নিজেদের বিভিন্ন সমস্যা আলোচনা করেন দুই সংস্থার সদস্যরা। এই সভায় শিলচর ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি রানাজ হোসেন মজুমদার, সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, মিজোরাম ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি সি ওয়ানলাল সাঙ্গা, সম্পাদক এফ দুসাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন। কলাশিব ও ওয়ারেন্টি ইউনিটের সদস্যরাও সভায় অংশ নেন। ড্রাইভার অন্য রাস্তাঘাটে যে অসুবিধা হয় বাইনটি পুলিশ গেটে যে ভুলটা বেশি লই যায়, ইউনিয়নে রামবামাল 100 টাকার জায়গা 200 টাকা লই যায়, 20 টাকার জায়গা 100 টাকা লই যায়। এর কারণে আমরা যে সব ইউনিয়নটি আইজল ডাকাইছি তারাও আইছে, আমরা ডাকে আমরা বড় খুশি হয়েছি আর তারাও খুশি হয়েছে। যদি পরবর্তী কোনো রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় ইউনিয়নেও কইছে তারা নম্বর লইয়া তারা লোকের সহযোগিতা করার লাগে, পুলিশে অ্যাকশন লইব, আগে যে পুলিশে অ্যাকশন লইতো না এখন লইব, আর ড্রাইভার সকলে সহযোগিতা করা লাগবো ইউনিয়নের লগে, আইজলের ইউনিয়নের লগে তারার লগে যোগাযোগ করা লাগবো, এর বাদে তানা যাইবার লাগে আর তারা কইছে। হ্যাঁ, রাস্তাঘাটে যে মাইকর করে তারা কইছি আমরা তারাও অ্যাকশন লইব। করিমগঞ্জের সরকারি আবাসন গৃহ বন্টনে দেদার অনিয়ম হওয়ার একটি তথ্য উঠে এসেছে। অভিযোগে জানা গেছে গরিব মেহনতি মানুষকে উপেক্ষা করে সামাজিকভাবে প্রতিষ্ঠিতরা হাতিয়ে নিচ্ছেন এই সরকারি আবাসন গৃহ। এতে শহরের প্রকৃত হিতাধিকারীদের মধ্যে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। এ ব্যাপারে করিমগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান যিশুকৃষ্ণ রায়ের প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ব্যাপারটি তার নজরে এসেছে, 70 বোর্ড মিটিংয়ের মাধ্যমে এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। নজর হইতে আইছে যে এখানে আবাসিক প্রকল্প বন্টনে বহুত আইএইচএসডিবি কমপ্লেক্সে দুর্নীতি হয়েছে, তো যেহেতু আমরা অতি অল্প সময়ের মধ্যে অল্পদিন আগে বহুত দায়িত্বভার গ্রহণ করছি, তখন থেকে আমরা এটা বিষয়ে আমাদের পার্টি থেকে নির্দেশ আছি মাননীয় বিধায়ক মিশন রঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের বক্তব্য আছে যে এটা এখানে এনকোয়ারি করা হতো। তো আমরা আগামী 21 দিনের মধ্যে স্টেশন করে আমরা সার্কুল অফিসের সাথে কথা হয়েছে, দেন আগামী 21 দিনের মধ্যে আমরা বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিং ডিসিশন লইয়া আমরা এখানে স্টেট পর্যায়ে তদন্ত এনকোয়ারি করাইব, করাইয়া যে ঘরগুলা বন্ধ আছে বা যাদের নামে 4টা 5টা করে ঘর আছে বা যারা বিক্রি করছে বা যারা ভাড়াটা হিসেবে আছে এটা শাস্তিমূলক মিউনিসিপ্যাল অ্যাক্ট আমরা এটা ব্যবস্থা। কেক কেটে জন্মদিন পালনে আমরা যখন অভ্যস্ত হয়ে পড়েছি ঠিক সেই সময় ব্যতিক্রমী এক উদ্যোগ চোখে পড়ল। সন্তানের দ্বিতীয় জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক বিশ্বজিৎ দাস। ছেলে ঐক্যতানের জন্মদিনে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন বিশ্বজিৎ, নিজের ঘরে শিবির আয়োজন করেন সাংবাদিক বিশ্বজিৎ। বিশ্বজিতের অভিনব এই উদ্যোগের প্রশংসা করতে ভোলেননি সচেতন মানুষ সহ স্বাস্থ্য পরীক্ষা করতে আসা রোগীরাও। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বজিৎ জানান স্ফুরণ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর আয়োজনে ঐক্যতানের জন্মদিন এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। এদিন স্বাস্থ্য শিবিরে উপকৃত হয়েছেন প্রায় 450 মানুষ। আমার ছেলে ঐক্যতান আজকে তার জন্মদিনের অনুষ্ঠানটা আমরা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করেছি। সাধারণত যেভাবে জন্মদিন পালন হয় আমরা সেই জন্মদিনটা পালন করছি না, এই জন্য করছি না যে আজকে আমার ছেলে হয়তো আজকে 2 বছর পূর্ণ হলো, আজকে বহু ছেলে মেয়ে আজকে তাদের চিকিৎসার অভাবে অনেক সময় বছর পূর্ণ করতে পারে না, সে মৃত্যুবরণ করে, 2 বছরও পূর্ণ করতে পারে না। এইভাবে অভাব অনটনের সংসার মানুষের, দুস্থ মানুষের সংখ্যা বাড়ছে, চিকিৎসার অভাব,
অর্থের অভাব, মানুষ চিকিৎসা করাতে পারেন না, ডাক্তার দেখাতে পারেন না, এই একটা সমস্যা চলছে। এই সমস্যাকে আমরা চিন্তা করেই আমরা চিন্তা করলাম যে আজকে জন্মদিনটা আমরা পালন না করে জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য শিবির আয়োজন করব। সেই উদ্দেশ্যেই গত বছরে আমরা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এবং গত বছরে আমরা বিরাট সাড়া পেয়েছি। সাধারণ মানুষ, সুস্থ মানুষরা চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবারও একই উদ্যোগ নিয়েছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের প্রায় 450 মানুষ এখানে এসেছেন, আরও আসছেন শুনেছি, তারা দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, আমরা বিনামূল্যে ঔষধ বিতরণও করছি। সেলটেক্স বিভাগে নিযুক্ত থাকা ডাটা এন্ট্রি অপারেটর ও অস্থায়ী কর্মীদের প্রতিবাদী ধর্ণায় উত্তাল হয়ে পড়ে করিমগঞ্জ জেলার চোরাইবাড়ি পুরনো সেলটেক্স বিভাগের কার্যালয় চত্বর। আন্দোলনরত কর্মীরা জানান, আসাম সরকারের অধীনে থাকা সেলটেক্স অফিসে গত 14-15 বছর ধরে তারা কাজ করে আসছেন, কিন্তু বর্তমান কেন্দ্র সরকার দেশে জিএসটি চালু করায় চেকগেটগুলো আর না থাকায় তাদের চাকরিও চলে গেছে। এ অবস্থায় তাদের পরিবার প্রতিপালন করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে এই চাকরিতে থাকার জন্য তাদের অন্য কিছুতে আবেদন করার বয়স এখন আর নেই। এদিন চোরাইবাড়ি ও দিগরখাল বিক্রয় কর বিভাগের অস্থায়ী কর্মীরা যৌথভাবে এই কার্যসূচিতে অংশ নেন। আজি আমি যোৱা 14 বছর হল আমি এই সেলটেক্স ডিপার্টমেন্টত কাম করে আসিল ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে। লগতে আরো কেজনমান আছে, ইহতে ক্যাজুয়াল এমপ্লয়ি হয়, গেইটর ভেরিয়েলত তলত গেইটত আসিলে। আজি আমি এইটো কারণে করেছো, আমি 6 বার গই স্যারক লগ নাপালো। আমার বিভাগীয় মন্ত্রীজন মাননীয় পরম শ্রদ্ধার মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আমি লগ ধরিব লগ এবার পালো, 6 বার গই পালে এবারহে পালো। স্যার বিজি থাকে অসমৰ বিভিন্ন ঠাইত, স্যার গই পালে উন্নয়নের বাবে স্যার বিজি হয়ে থাকে, এইটো স্যারক মই দুঃখ নিদিও। এতিয়া আমার এইটাই স্যারক অলরেডি আমি মেমোরেন্ডাম আর কাগজখিনি অলরেডি সাবমিট করা আছে। আজি আপনার জড়িয়তে আর আমার চক্র বিষয়ে আধিকারের জড়িয়তে সেই মেমোরেন্ডাম দিব খুঁজিছো আমি। শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরো একবার। কার্গিল বিজয় দিবসে শিলচরের শ্রদ্ধা শহীদদের রক্তদান বিএসএফ ক্যাম্পে। দিশপুরে ধর্নাফি মুকুব ছাত্র কমিটির বিধানসভায় আলোচনার আশ্বাস কমলাক্ষের। বেহাল শিলচরের রাস্তাঘাট পূর্ত বিভাগকে স্মারকপত্র দিল আকসা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।